আরে অনিক ভাই, কি করছেন ভাই? দেখলাম এই সুন্দর একটা জিনিস কি কি করতেছেন ভাই, বুঝলাম না তো এটা জি কি। ভাইয়া, একটা ব্লেন্ডার নিয়ে এসেছি আমরা কাস্টমারদেরকে দেখানোর জন্য। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য একটা চমৎকার একটি ব্লেন্ডার নিয়ে এসেছি, যেটা ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করা যায়। তো ভাই, আমি আজকে একটা ব্লেন্ডার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ডিজনি ইটালিয়ান ব্লেন্ডার, স্লাইকন নাম দিয়ে যেটা এসেছে বর্তমানে। খুবই হেভি কোয়ালিটির একটি প্রোডাক্ট। তো যেটা 1300 ওয়াটের একটি মোটরের পাওয়ারফুল হচ্ছে, 1300 ওয়াটের পাওয়ারফুল একটি মোটর এবং 28,000 এম্পিয়ার বিশিষ্ট একটি ব্লেন্ডার, যেখানে আপনার খুবই ভালোভাবে আপনি সকল কিছু ব্লেন্ড করতে পারবেন। তো আমি একটু ডিটেলস বলে দিব। আমার সাথে কিন্তু সম্পূর্ণ যে প্রোডাক্টের যে পার্টস সেগুলো কিন্তু আমার কাছে আছে, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে আমি একটু বলে দিব কথাগুলো। তো এখানে এই যে আপনারা যে মোটরটা দেখছেন, ব্লেন্ডারটা দেখছেন, এটা কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা মোটর, এবং এই মোটরটা পুরোটা ফাইবার দ্বারা কিন্তু বেষ্টিত, যার কারণে মোটরের মধ্যে কোনো প্রকার পানি ঢুকার কোনো সম্ভাবনা নেই। আর হচ্ছে এখানে যে জারগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণ অ্যাসেস মেটাল দিয়ে তৈরি, এবং এখানে যে ঢাকনাগুলো ইউজ করা হয়েছে সেগুলো ফাইবার দিয়ে ইউজ করা হয়েছে, যে কারণে এগুলো খুব বিশাল লং লাস্টিং করবে। তো আমরা বেসিক্যালি আমাদের যেটা আমরা ব্লেন্ড করার প্রয়োজন হয়েছে, সেটা আমরা অনেক সময় দেখি যে এক একটা ব্লেন্ডার এক একটা পারপাস ইউজ করা হয়। কোনো ব্লেন্ডার দিয়ে আপনি জুস করতে পারলেন, কোনো ব্লেন্ডার দিয়ে আপনি কিনা করতে পারলেন, কোনো ব্লেন্ডার দিয়ে মশলা করতে পারবেন, কিন্তু আমি এটাকে মাল্টি ব্লেন্ডার নাম দিয়েছি, কারণ এখানে আপনি অল অ্যান্ড এভরিথিং সকল কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন ইচ্ছে যদি আপনার শুকনো মশলা করার জন্য আপনি এখানে এই বাড়িতে শুকনো মশলা করতে পারবেন, এবং এখানে যে ব্লেডগুলো দেওয়া আছে আপনি বিশ্বাস করবেন এটা খুবই খুবই পাওয়ারফুল এবং খুবই স্ট্রং ব্লেড দেওয়া আছে এখানে। ঠিক আছে, আর হচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে ব্লেড খুবই চমৎকার, খুবই স্ট্রং ব্লেড ইউজ করা হয়েছে, আপনি জাস্ট একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পারপাসে আমরা ইউজ করতে পারবো। এখন যদি আপনার ইচ্ছে হয় এই শুকনো মশলা করার জন্য, সেটা তো এখন ইস্টে ইউজ করতে পারবেন, আবার যদি আপনার জুস লাচ্ছি করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, এবং আপনার জুস লাচ্ছি মেজার করার ক্ষেত্রে যদি বেশি পরিমাণে হয় মেজারটা, তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। প্লাস আমি আরেকটা কথা বলে দিই, অনেকে কিন্তু মাংসের কিমা পছন্দ করি, মাংসের কিমাটা কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে করতে পারবেন, আর আমাদের যাবতীয় ভিজা মশলাগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন। সো এখানে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে একটু জাস্ট ভিতরে দেখিয়ে দিই, এটা এই দুটো কিন্তু ভিন্ন ভিন্ন কাজ ইউজ করতে পারবেন। যারা যখন আপনার জুসের পরিমাণটা প্রয়োজন হবে তখন আপনার এখানে আপনি করতে পারবেন এই জুসটা, আর ভিজা মশলা করার ক্ষেত্রে কিন্তু আপনি এই জারটা ইউজ করতে পারবেন। আমি আগে বলে দিয়েছি, ঠিক আছে, যে ভিজা মশলা করতেও পারবেন, শুকনো মশলা করতে পারবেন, লাচ্চি জুস প্লাস কিমা সকল কিছু করতে পারবেন। হ্যাঁ, এবং এটার যে মোটর পাওয়ারটা আমি জাস্ট একটু চালিয়ে দেখালে আপনারা হয়তো একটু বুঝতে পারবেন, বোঝার ক্ষেত্রে অনেকেও করে দেখায়, সেক্ষেত্রে আমি করে দেখাইনি, আর যেহেতু এটা আপনি জাস্ট দেখালে বুঝতে পারবেন। এটাতে এই ব্লেন্ডারটাতে আমি যতটুকু জানি অনেকে হিট করে দেখিয়েছে, হিট করে দেখিয়েছে, আপনার হলুদ করে দেখিয়েছে, তো আমি সেজন্য আর দেখাচ্ছি না। আর অনেক ভাই, এখানে আমি অনেকগুলো ব্লেন্ডারই দেখছি, এটা এই জারটা কিন্তু নরমাল যে ব্লেন্ডার থাকে এগুলো কিন্তু এটা কিন্তু অনেক বড়। জি জি, এটা 2.5 লিটার ভাই, 2.5 লিটার, বিশাল বড় জগ কিন্তু। আপনি আপনার যখন মনে হয় বাসায় মেহমান আসছে একটু লাচ্ছি করে খাওয়াবেন, সবার জন্য একসাথে করে ফেলে, এই এই যার বড় জারটাতে মনে হয় আপনার জুস লাচ্ছি প্লাস হচ্ছে যদি আদা রসুন বেশি করার প্রয়োজন ইচ্ছা আপনি করতে পারবেন, আপনি এটাতে করতে পারবেন হচ্ছে আদা রসুন প্লাস জুস, যদি আদা রসুনটা বেশি প্রয়োজন হয় এটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে কিসের জন্য ভাই? হলুদ থেকে শুরু করে যত শক্ত মশলা আছে করতে পারবেন। আচ্ছা, আমি একটু পাওয়ারটা একটু দেখিয়ে দিই, এটার কেমন স্পিডে আপনি কাজ করবে জাস্ট দেখিয়ে দিব, পাওয়ারটা একটু ক্রিয়েট করে। আপনার যখন এটা হচ্ছে কি, আপনি ধীরে ধীরে করানোর জন্য আপনি যখন আস্তে আস্তে করতে মনে করেন, অনেকে আস্তে আস্তে করতে মনে আস্তে আস্তে করে সেটা আপনি করতে পারবেন। আর আপনি যদি বলে আনলিমিটেড ভাবে আপনার চলতে থাকবে, সেক্ষেত্রে আপনার পুশের অপশন দেওয়া আছে, এটা আপনি জাস্ট বাম দিকে পুশ করলে কিন্তু আনলিমিটেড হবে, দুটো অপশন দেওয়া আছে, অনেক হেভি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুব ইজিতে আপনি এটাকে চালাতে পারবেন।
এটা কিন্তু বাচ্চাদের জন্য তাহলে খুব ভালো, কারণ বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে ধরে দেয়, এখান থেকে একটা ভালো বেনিফিট। কিন্তু আমি একটা কথা বলে দিই ভাই, আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো যারা আমরা বিক্রি করছি, আমরা কিন্তু খুব ভালো একটা সার্ভিস দিচ্ছি এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আমাদের এই প্রোডাক্টটা ডিজনি ব্র্যান্ডের স্লাইকনের যে সাইন দিয়ে যে ব্র্যান্ড ব্র্যান্ডটা এসেছে সেটা যদি আপনারা ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2 years এর মোটর ওয়ারান্টি পাচ্ছেন, 5 years এর সার্ভিস ওয়ারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সো একটা বিশাল একটা অপরচুনিটি যেটা আপনারা কাজে লাগাতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই পর্যায়ে প্রাইসটা বলে দিব, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা 6,000 অনলি 6,000 টাকায় কিন্তু কিনতে পারবেন। তো কেনার ক্ষেত্রে যারা ঢাকার ভিতরে আছেন, ঢাকার বাইরে আছেন, ঘরে বসে অর্ডার করতে চান, তারা কিন্তু আপনারা করতে পারবেন, আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি, প্লাস সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। আর হচ্ছে যারা আমাদের শোরুমে আসছেন তাদের জন্য তো ওয়েলকাম, অবশ্যই আপনারা আসবেন, আমাদের শোরুমের সাথে পরিচিত হবেন। তো আপনারা ঢাকার বাইরে যারা ক্রয় করতে চান এবং ঢাকার ভিতরে যারা ঘরে বসে ক্রয় করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা পাঠিয়ে দিব। তো আজকে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় ভালো কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য, ভালো কিছু প্রোডাক্ট আপনাদেরকে সার্ভাইভ করার জন্য। তো আজকেও আমরা কথা বলেছি এই প্রোডাক্টটি নিয়ে। তো আমরা অন্য সময় অন্য একটি যে কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা আপনাদের সুবিধার্থে শপের ঠিকানাটা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে 4টা নাম্বার দেওয়া আছে, 4টা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আপনারা কল করে সরাসরি প্রোডাক্ট অর্ডার দিতে পারেন, এবং তারা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শপে এসেও নিতে পারেন। বসুন্ধরা সিটিতে একটা শপ আছে যেটা হচ্ছে Level 6 Block 46 নাম্বার শপ, শারমিন ইলেকট্রনিক্স। আর ধানমন্ডি যেটা নুনমন্ডি সীমান্ত স্কয়ার মার্কেটের নিচতলায় 35 নাম্বার দোকান। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ডিজনির যত আপডেটের প্রোডাক্ট আছে সব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে।